আসসালামু আলাইকুম, নাস্টিন পাটপল্লিতে জানাই সবাইকে স্বাগত। আমি নাসনি ইসলাম, ওনার অফ নাস্টিন পাটপল্লি। আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলুন আজ আমরা শিখে ফেলি এই পাটের গোলাপটি কীভাবে তৈরি করব। এর জন্য আমরা একটি পাটের চট কেটে নিয়েছি সাদা কালারের, আপনারা যে কোনো কালার নিতে পারেন। আমি 2 ইঞ্চি পাশে এবং লম্বায় 19 ইঞ্চি নিয়েছি। আপনারা যাতে কম বেশি নিতে পারেন আপনাদের সাইজ মতো। তো এবার আমরা এটাকে বানাবো খুব সহজেই। আমি এখানে ফেভিকল আঠা ব্যবহার করেছি এই ফুলটি তৈরি করতে। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, বাট এইটা দিলে খুব সুন্দরভাবে জিনিসটা সেট হয়ে থাকে, পরে আর নিচের অংশটা সেলাই করতে হয় না। দেখুন, আমি প্রথমে একটু ভাঁজ দিচ্ছি। আপনারা অনুগ্রহ করে আমার হাতের দিকে ভালোভাবে খেয়াল রাখবেন, তাহলে আমার কথাগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। আর অনুগ্রহ করে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। অনেক সময় আপনারা ভিডিওটি টেনে দেখার কারণে অনেক অংশ মিস করে যান, এবং যখন আপনারা এটা প্র্যাকটিক্যালি করতে চান তখন দেখা যায় অনেক সময় অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন ভিডিওটি না টেনে দেখার জন্য। আমি প্রথমে একটি ভাঁজ দিলাম কোনা করে, এবং তারপরে দেখুন আমি জাস্ট এটাকে ঘুরিয়ে নিলাম 2 বার। এবার উপরের অংশ থেকে আমি ভাঁজ দিয়ে নিচের অংশে নিয়ে আসব। খেয়াল করেন, আমি উপরের অংশে ভাঁজ দিয়ে একদম নিচে শেষে একদম নিচে আমি এনে এটাকে আটকে দিলাম। এবং দেখুন আমি এখানে এই যে এই লাস্টে জায়গাটায় এখানে আমি প্রত্যেকবার আঠা দিব, তাহলে আমার জিনিসটি খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। ঠিক একইভাবে দেখুন, ঠিক একইভাবে আমি এটাকে উপর থেকে নিচের অংশে ভাঁজ দিচ্ছি। জাস্ট উপরে দেখুন, বুড়ো আঙুলটা পিছনের দিকে রেখে আমি উপরের অংশটা ভাঁজ করে নিচ্ছি। এই গোলাপটা আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। কেউ চাইলে ব্যাগে বা ওয়ালমেট যে কোনো জিনিসপত্রের ভিতরে আপনারা এই গোলাপটি ব্যবহার করতে পারবেন। বা যদি মনে করেন যে আপনারা কোনো ফুলদানিতে রাখবেন, তো এই গোলাপের মাঝখানে একটি কাঠি বা শিক দিয়ে বা তার দিয়ে জাস্ট লম্বা করে আপনারা ফুলদানিতেও এটা ব্যবহার করতে পারবেন। দেখুন আমি বারবার ঠিক একইভাবে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে জাস্ট এটা গোল করে ঘুরিয়ে নিচ্ছি। এটা করার সময় একটু সাবধানে করবেন, একটু আস্তে ধীরে করবেন। যখন আপনারা এটা ভালোভাবে করা শিখে যাবেন তখন আপনারা গতি বাড়িয়ে দিতে পারেন। বাট এটা যখন প্রথম দিকে করার চেষ্টা করবেন, ভিডিওটি দেখে দেখে খুব আস্তে ধীরে করার জন্য। আপনারা 2 থেকে 3 বার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ শিখে যেতে পারবেন। সো বন্ধুরা, আমার এই ভিডিওটিতে যারা নতুন চোখ রাখছেন বা আমার চ্যানেলটিতে যারা নতুন চোখ রাখছেন, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তো আমি এই গোলাপটির প্রায় শেষের অংশে চলে আসছি। দেখুন এবার লাস্ট এই কর্নারটা আমি আর একবার এটাকে মুড়িয়ে আটকে দিব। লক্ষ্য করেন আমি শেষটা কিভাবে করছি। দেখুন এইভাবে এটাকে আমি আটকে দিলাম, এই তো হয়ে গেল আমার গোলাপটি খুব সহজে। আশা করি আমার এই ভিডিওটি আপনার কাজে সহযোগিতা করবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার নতুন একটি প্রোডাক্ট নিয়ে চলে আসবো, আর আপনারা যদি কোনো মতামত আমার সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমার প্রোডাক্টগুলো যদি আপনারা কেউ পারচেস করতে চান তাহলে নাস্টিন পাটপল্লি নামে আমার একটি ফেসবুক পেজ আছে, চাইলে সেখান থেকে আমার প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন। এবং দারাজে নাস্টিন পাটপল্লি নামে আমার একটি শপ আছে, চাইলে সেখান থেকেও আমার প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা,
আজ এই পর্যন্তই। আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু কাজের সাথে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন এবং আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং ওয়েট করতে থাকুন নাস্টিন পারপলিতে নতুন কোনো প্রোডাক্ট দেখার জন্য। সো বন্ধুরা, আল্লাহ হাফেজ।